দেশও না আমি দেশও আইয়া দরকার পড়ে আমি মানুষের ঘরে খাস কইরে আমি গার্মেন্টস করে তোমারে টিয়া হা দিব তুমি আমারে তাও বাড়িত নো আমার বেশি অসুখ এ ফকিন নির্ভরি তুই কিতা মাতস হ্যাঁ কিতা হস হ্যাঁ ওয়াতলা টেহার গোর দরছি তুই যদি টেহা না ফাটাস বিদেশ থেকে এই ঘর কমপ্লিট কেমনে করমু আমি হ্যাঁ এই ঘর কমপ্লিট কেমনে করমু তুই দরকার পড়ে মরবে কেন ফসবে এর পরে তোর বিদেশ থেকে আনতাম না তুই টেহা ফাটা আমার ধরো মাইরা লাইছে রে সকাল দিকে হয়ে গেছি গা আমার বউ তো আজকে বিদেশ যাইতো ও আমার বউ বিদেশ যাই আরে কি একটা টেকা রুজি হরমুরে আমদারি যাও বউ তাই মো ঘরে যেতেছি গা গাড়িতে যাওয়ার সময় আচ্ছা বউ চলো তাড়াতাড়ি আরে আমার ফুত আর ফুতের বউ এইবার সিলাইতে লাগিয়া ওহো আজকে তো আমার ফুতের বউ বিদেশ যাইতো যাই তো দশটার সময় ইসু হাল্লা বালা চিল্লা চিলি লাগাই দিল হেলাই বুঝলাম না বাবা ইব্রাহিম জি আব্বা ইলার ফেলাই দিল সকাল দশটার সময় তুই সকাল ছয়টার সময় খুলিয়া যা আরে আব্বা আপনি জানেন না এয়ারপোর্টে তিন চার ঘন্টা আগে ঢুকুন লাগে উনো বাবা তোমার একটা কথা কই কইলা পাগল হামদিস না ম্যাডাম হামদিস না লাগো বাবা আমার তো আদরে বউটার আমি বিদেশ বাড়াইতাছি নিস্তারে বাবা হামদিস না এই বেলাটাও আমরাও বেলছি আরে আব্বা আমি কি দুঃখে কান্দি নি আমি তো কান্দি সুখকে ওই আব্বা আমার বউ যাইবো বিদেশ ডলার খামাইবো বিদেশি মুদ্রা খামাইবো তা আমার সুখ না তোমার সুখ নেই ওরে বাবা আরে বেড়া তুই চিন্তা করিস না হাই রে কোন জামাই দারদান বিয়া বইলাম আমারে বিদেশ পাঠাইয়া বাপুতে যুক্তি হরে কোন ব্যাংক বেলে টি হাতইব হাই রে কপাল রে আব্বা জি তুমি ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে দিও আরে আব্বা বউ আমার ব্যাংক অ্যাকাউন্ট তো আমার নামেই থাকবো বাবা রে লাম রে বাবা তোর লাগে আর তোর বোন লাগে দোয়া করি যা বোরে নিয়ে আগুয়ে দেয় যা চলো তোমার আগুয়ে দিয়ে আই না বিমানও তোমার তুলিয়া দিয়ে আই তোরে বিদেশ পাঠাই তো এখন আমি একা হয়ে গেছি রে একা হলে কি হবে টেকা আছে যেখানে সব আছে সেখানে আজকে যাইতেছি একটু বাম্পার গেল টাকা টাকা আরে এটা ইব্রাহিম না আরে ছয় মাস আগের বোন আমি বিদেশ পাঠাইলাম এর দিকে সব কিছু চেঞ্জ ও মা এদিকে চমলক কই গেছি গিয়া আর আমি তো পাঠাইছি এর বোরে বিদেশ জেলের তো ভালো হয়েছে এ ইব্রাহিম জি ভাই আরে ইমন ভাই দিকে সালাম ভালো লাগতো না সালাম ভালো লাগতো না ভাই গো তুমি আমার বউকে ভাই ভালো একটা ফ্যামিলিতে পাঠাইছো ভাই সিঙ্গেল ফ্যামিলি মাসে 26,000 টাকা বেতন বকশিস টকশিসে 40 পরে ভাই ওরে বাবা তুই তো ভালো জায়গায় পড়ছিস রে জি ভাই দুই মাসে আমার বউ আমারে 80,000 টাকা দিয়েছে ওহো তে তো ভালো হইছে তে তো আমার ব্যবসাটা খুব বাড়বো আরো আমার না আমার শালি যত পাঠাইমু আপনারে দিয়া ওহো তে তো আমার রেটিং একদম বাড়ি যাবে গিয়া তে তো প্রতি বছর আরো পাঠাইমু বিদে ভাই আচ্ছা ভাই আমি যাই গে আমি একটু যাইমু টাকা উড়ানি টাকা উড়াইবা না না একটু খরচ পাতি ও আচ্ছা যাও ওরে বাবা রে হ্যালো ইয়াসিনের বাপনি কিতা করো তোমরা ভালো আছো নি আসি ভালোই ভালোই আছি তুমি কিতা করো আছো নি বালা আমি বালা না আমার খুব অসুখ বুঝছো নি আর মালিকে আমারে বেশি অত্যাচার করতাছে আরে পাগলি বাচ্চা তার তো অসুখ বেশি কইবই তুমি একটু কষ্ট করে ওষুধ মুষুধ খাও মালিক যখন ওষুধ আনিয়ে দিতে দাও বুঝছো না আর যে বেড়ার নুন খাই ভাই বেড়ার তো গুণ গাউন লাগবই তোমার একটু বেড়ায় মনে খাম খাস করো নাকি ঠিক মতে লিখে কি গালাগালি করে তুমি ধৈর্য ধরে করে দেখো আর আমরা নতুন বাড়ি ধরছি বুঝছো নি এই আগামী মাসও মানে বাড়ি কমপ্লিট হয়ে যাবে গা ইনশাল্লাহ তুমি তো কিতা মারতাছো আর একটা কথা কই উনো আমার বালা লাগতাছে না আর তুমি দালাল রে কইয়া তুমি আমারে নেওয়ার ব্যবস্থা করো দেশো এ ফকির নির্ভরি তুই কিতা মাতস হ্যাঁ কিতা হস হ্যাঁ ওয়াতলা টেহার গোর দরছি তুই যদি টেহা না ফাটাস বিদেশ থেকে এই ঘর কমপ্লিট কেমনে করমু আমি হ্যাঁ হ্যাঁ এই ঘর কমপ্লিট কেমনে করমু তুই দরকার পরে মরবে কেন ফসবে এর পরে তোর বিদেশ থেকে আনতাম না তুই টেহা ফাটা আমার ধরো তুই জামাই এই তো কিতা মাতাসো আমার দেশও নেও আমি দেশও আইয়া দরকার পড়ে আমি মানুষের ঘরে খাস কইরে আমি গার্মেন্টস করে তোমারে টিয়া হা দিমু তুমি আমারে তাও বাড়িত নো আমার বেশি অসুখ গো তোমার সুখ না হতা সিরা বিস্ত না বুঝছো সিরা বিজাই তুইলে পানি দেওয়ার লাগবো ফোন আমি রাখলাম হ্যালো উনো না তুমি আমার হতা হ্যালো হ্যালো হাই রে আমি মরার পথ তাও বন্ধা ফিরা চায় না আচ্ছা আমি একটা দালাল রে ফোন দেই
আইলি কেন আর আমি আইছি খেতো ও বুঝছি আমার চশমা তো দামি চশমা তাই কিছু দেখা যায় না চশমাটা আমি 20,000 টাকায় দেখিনছি এই ইব্রাহিম আরে ইমন ভাই দেখি তুই এখানে তোর আমি কুজা ভাই না তোর বউ আমারে ফোন দিছিল আমার বউ আপনার ফোন দিছিল খেরে ভাই ফোন দিছে সে বিদেশ থেকে আইতো সে অসুস্থ এই ভাই কি দামা তো নিদিন হালে গেছে 6 মাস হইছে না লাখ বিদেশ থেকে আইতো দেখো যান মিজাজটা নে খারাপ হয় কোন ইব্রাহিম আমাদের অফিসের একটা নিয়ম আছে কোনো মহিলা যদি বিচার মেয়াদ শেষ হওয়ার আগে দেশে আইতে চায় তাহলে আমাদেরকে 2,00,000 টাকা জরিমানা দেওয়া লাগে ও ভাই কি বলেন ভাই 2,00,000 টাকা ভাই শুনেন আমার বউই কেন মরক এর করে আমার বউর ফোন আপনারা ধরুন না ভাই কেমন জামাই চিন্তা করছো নি এ তো একটা লুবি হ্যাঁ বউ মরে অত সে কিতা করে না হ্যাঁ ইয়ো সময়টা কল দিল হ্যালো ওয়ালাইকুম আসসালাম ওয় 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 মুক্ত আমার ফুতের বউ ওয় ওয় আমি বিদেশ ছড়াইছিলাম আমার ফুতের বউ মুক্ত হ্যাঁ মারা গেছে এক সেক লো আর টাইম নেই রে ইটা লিয়ে তাড়াতাড়ি বাগি দন বুঝলাম না গোটা থালা মারা যা হাজাইতাছে কিটা আরে কই গেল বুড়ার ঘরে বুড়া বইয়া বইয়া হাই তো আই ভাই না এই ইব্রাহিম জি ভাই খবর পাইছো কিতা ভাই কিতা হইছে আজকে তোর বউ প্রবাস মারা গেছে হ্যাঁ আরে ভাই কিতা মাতুর এটা তোর বউ আজকে প্রবাস মারা গেছে রে একমাত্র দায়ী হচ্ছ তুই সময় মতো বউরা যদি প্রবাস থেকে আনতে তোর বউটা আজকে মারা যেত না